আসসালামু আলাইকুম, আমি বনানী ব্লকার। এই তো ছুটির দিনটা আমার যেভাবে কাটে, সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর খালাম্মা নাচ ক্লাবের সামনে চলে গেলাম, যেখানে নাকি হরেক রকমের মেলা বসে, সব ধরনের, এমন কোনো কিছু বাদ নেই যেখানে কিনা না পাওয়া যায়। তো আমরাও গিয়েছিলাম একটা পাতার সন্ধানে, তো ওটা পাইনি, কিন্তু নানান রকমের ফল ফুল দেখে মনটাই সত্যি ভরে গিয়েছিল। আর আজকে যেহেতু একটু বেশি ব্যস্ততম ছিল, যেহেতু হিন্দুদের পূজা উপলক্ষে ছুটির দিন, তো এত রকমের ফুল ছিল, পাতা ছিল, যারা তাদের নিয়মের জন্য এগুলো কিনতেছিল, প্রচুর ভিড় ছিল। কিন্তু আমার কাছে তো বেশ ভালো লাগছিল, সবচেয়ে বেশি ভালো লেগেছে গাঁদা ফুলগুলো দেখে। শীত আসার আগেই ফুল বাজারে নেমে গিয়েছে, আর এই গোলাপগুলো দেখে একটা অন্যরকম শান্তি লাগতেছিল। তো এই তো আমি দূরে দাঁড়িয়ে দেখতেছিলাম আর পাতাগুলো খুঁজছিলাম। বাসায় আসার পরে ফ্রেশ হয়ে আমি চা বসিয়ে দিলাম, যেহেতু এটা বেশ কিছুক্ষণ একটু জাল দিয়ে ঘন করে নিব। আর আমি ছুটির দিনে চেষ্টা করি স্পেশালি একটু অন্যরকমভাবে নাস্তা তৈরি করার জন্য। চা তো ওরকমভাবে সবসময় খাওয়া হয় না, কিন্তু যখনই তৈরি করে খাই, দুধ চাটা একটু ঘন তৈরি করে খেতে পছন্দ করি। যারা আমার ব্লগটা দেখতেছেন, আমার পাশে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। যারা নতুন পুরনো প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দেবেন। আমি নোটিফিকেশন ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায়। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদের উৎসাহে আজকে আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। তো চাটা এর মধ্যে তৈরি হয়ে গিয়েছে। নাস্তা খাওয়া দাওয়ার পরে, যে হাতে অনেকটা সময় ছিল, আর ছুটির দিনগুলো চেষ্টা করি একটু বেশি কাজ করে করার, যে কাজগুলো জমে থাকে ওগুলো নামিয়ে করার। এই তো এই আলমারিটার মধ্যে আমি আমার গাছের যে সামগ্রী জিনিসপত্র আছে এগুলো রেখে দিই। আর এই বোতলটা আমি নামিয়ে নিয়েছি, এটা ভাইরাল একটা ভিডিও ছিল, আমার মেয়ের জন্য করেছিলাম, তো যেহেতু বোতলটা ফেলে দিইনি। আর এখানে বেশ কিছু সবজি জমানো ছিল, যেগুলো দিয়ে আমি গাছের সার হিসেবে ইউজ করব। তো এখন ইউটিউবে আমি প্রায় দেখি যে কীভাবে গাছের সার হিসেবে সবজিগুলো ইউজ করে, বোতল ঠিক এভাবে কেটে আমি তার ভিতরে সবজিগুলো ভরে দিয়েছি। আর যেহেতু মুখটা ছিদ ছিল, আর এই তো আমি আমার বারান্দা, যেহেতু একটা বোম্বাই মরিচ গাছ আছে, এই গাছের বেশ কিছু মরিচ যেহেতু আমি খেয়েছি, কিন্তু গাছটার আরেকটু বাড়তি যত্নের জন্য আমি গাছের গোড়াটা একটু মাটি আলগা করে নিচ্ছি। এবং এখানে সেই বোতলটা যেটার ভিতরে আমি সবজি ভরে রেখেছি, এটা আমি এখানে রেখে দিলাম। আর একটু পানি দিয়ে দিব, যাতে সবজিগুলো পচে একটা সার তৈরি হয়। গাছে কতটুকু সার পাবে এটা আমি ট্রাই করে দেখব। এটা আমি ইউটিউবে ভাইরাল একটা ভিডিও, এখন ইউটিউব খুললে যারা গাছের যত্ন করে তাদের কাছ থেকে আমি এটা নিয়েছি, এই আইডিয়াটা। তো আমারও খুব ভালো লাগছিলো, যেহেতু আমার বারান্দায় বেশ কিছু গাছ আছে। তো এই তো এক টাকার নোট অনেক বছর পর দেখলাম, আমার শাশুড়ি আম্মা আমার হাতে দিল আর কি। তো টাকার মধ্যে হরিণের ছবিগুলো দেখে বেশি ভালো লাগছিল, কারণ এখনকার টাকার মধ্যে এগুলো দেখা যায় না, অনেক পুরনো টাকাটা। তো এই তো দুপুরে রান্না বাড়ার প্রিপারেশন নিচ্ছি এখন। আর আজকে যেহেতু একটু অন্যরকম রান্না করব, তাই আলু কেটে নিয়েছি, ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, ডিম ভুনা করব। তো আমি এখন ডিমগুলো একটু পরিষ্কার করে ছিলে নেব। আর এইদিকে আমি লাউ রান্না করেছি, লাউটা এত কচি ছিল, আর সাথে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি। লাউ রান্না আমার হয়ে গিয়ে, কারণ দুপুরে খাওয়া দাওয়ার জন্য তো অবশ্যই আমাদের রান্নাবাড়া করতেই হবে, কারণ রান্নাটা আমার সবচেয়েতে পছন্দের একটা সাবজেক্ট। তো এ তো ডিম যেহেতু ভুনা করব, তার জন্য আমি এখানে টমেটো পেঁয়াজ ভালো করে একটু যখন হয়ে এসেছে তার সাথে মশলা অ্যাড করে দিলাম, এবং ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না এটার মশলাটা তেলটা ভেসে না আসবে। তারপর আমি আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিব। তো আরেকটা কথা বলি, যেটা বলতে ভুলে গিয়েছি, রান্না কিন্তু আমি তিন পদ করেছি, লাউ শাকটা ওরকমভাবে দেখাতে পারিনি, ভুলে গিয়েছিলাম। কারণ ওই যে বললাম ছুটির দিনটা আমার অনেক ব্যস্ততম যায়, আমি অনেক কাজ করি, যে কাজগুলো মেয়ে স্কুলে থাকলে আমি করতে পারি না, ওকে সময় দিতে হয়, ও স্কুল থেকে আসার আগে আমার কাজগুলো সব গুছিয়ে করতে হয় আর কি, যেহেতু মেয়েকে সময় দিই। আর যেহেতু ছুটির দিন ছিল বৃহস্পতি শুক্র এবং শনিবারে তিন দিন ছুটি পেয়েছি, চেষ্টা করব যে আমার অগোছলা কাজগুলো একটু গুছিয়ে রাখার জন্য। মেয়েকে গোসল করিয়ে দিয়েছি, সে যখন বাসায় থাকে কীভাবে একা একা খেলাধুলা করে,
তো একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই তো মার্শাল্লাহ, আমার বাচ্চাটা এত লক্ষ্মী, ও আমাকে একদমই বিরক্ত করে না। যেহেতু ওকে আমি গোসল করে দিয়েছি, সে খাটের মধ্যে বসে এখন একা একা তার খেলনা তার শখের জিনিসগুলো নিয়ে বিছানার উপরে বসে খেলাধুলা করতেছে। তো আমরা এই তো বিকেলবেলা বোনের বাসায় এসেছি, ছুটির দিনগুলো যেভাবে কাটাই আমি, তো বোনের বাচ্চা বোনেরা ওদের আমি একটু নুডলস রান্না করে দিয়েছি, সবাই মিলে একসাথে খাচ্ছে আর আমার সাথে ফানি করতেছিল, খুবই মজা করতেছিল। আমি সবাইকে একটা প্লেটে দিয়েছি যে তোমরা শেয়ার করে খাওয়ার সাথে চিপস ছিল। তারপরে এই তো হঠাৎ করে আমার বোন বলতেছিল যে একটু নারকেলের নাড়ু বানাও, কারণ নারকেলটা যেহেতু কোরআনে ছিল, তো আমি নারকেলের নাড়ু বানাচ্ছি। এখানে আমি চিনি আর হলো খেজুরের গুড় দিয়েছি, সাথে একটু চাল টেলে নিচ্ছি আর কি নাড়ুর মধ্যে দেওয়ার জন্য, যেহেতু পাকটা হয়ে গিয়েছে। আর আমরা সবাই মিলেই নাড়ুগুলো বানাচ্ছি, কারণ একা কোনো কিছুই করা কখনোই সম্ভব না। যদি হাতে হাত রেখে আমরা এই কাজগুলো করি তাহলে তাড়াতাড়ি সম্পন্ন হয়। আর নাড়ুগুলো এত মজা ছিল দেখাতে পারিনি, আমি একটু ঘি দিয়েছিলাম, গুঁড়া দুধ দিয়েছিলাম, সত্যি নাড়ুগুলো এত অসাধারণ ছিল খেতে। সবাই মিলে নাড়ুগুলো তৈরি করে নিলাম আর কি, যখন বানিয়েছি তখন বাচ্চারা খাচ্ছিল, বাচ্চারা খুবই মজা পেয়েছে। তো ভালো লাগে যখনই কোনো কিছু তৈরি করি, বাচ্চারা যখন একদম মন খুলে এবং তৃপ্তি সহকারে খায় এগুলো দেখতেও ভালো লাগে। তো নাড়ুগুলো যেহেতু তৈরি হয়ে গিয়েছে আর এগুলো একটু ঠান্ডা হলে শক্ত হবে এবং খেতে আরও বেশি ভালো লাগবে। অনেক দিন পর নারকেলের নাড়ু তৈরি করলাম, যেহেতু হয়ে গিয়েছে এটা রাতের ভিউ, সন্ধ্যার পরে আমার বোনের বাসা থেকে। তো এত সুন্দর লাগতেছিল নারায়ণগঞ্জ শহরটা, ভালোই লাগছিলো। এখন যেহেতু আমি বাসায় চলে যাব, তো ভাবলাম যে বাইরের দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদের ভালো লাগবে। আমার বোনের বাসার বাইরের ভিউটা আর রাস্তাটা একদম পুরো যানজট ছিল। এখানে আল্লাহ হাফেজ।